नाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणबंधो भक्त्या ज्ञानम व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री दुर्गा पूजार आगे एटा शेष बार मतो आपनादेर संगे आमार देखा होबे विशालाक्षीर आवेश आमरा पढ़छिलाम चिनू शाखारीर गल्प खानिकटा गल्प पढ़ा होयेछे সেখানে বলা আছে চিনু গদাধরকে ভীষণ ভালোবাসে চিনুর তখন অনেকখানি বয়স হয়েছে 50 এখন তো 50 বছর কোনো বয়সই নয় চিনু শাখারি যখন ঠাকুরের সঙ্গে তার দেখা হয় তখন তার 50 বছর বয়স বলছেন চিনু নামে একজন শাখারির জাতি দরিদ্র তাহাতে বৃদ্ধ গ্রামেতে বসতি ব্যবসায়ে অল্প আয় কষ্টে গুজরান কিন্তু তার গদাধরে ছিল বড় টান গদাধর তার ঘরে যান নীতিনীতি সবে শিবেদিত দুহে বড়ই প্রীতি গদাধরে সমাদরে বসয় আসনে মিষ্টান্ন জামিলে তাই ভালো তাই দেয় এনে ধীরে ধীরে খান প্রভু চিনু বসি দেখে দোকানে খদ্দের এলে খাতির না রাখে প্রেমে গদগদ চিত চিনু ভক্তিমান বিউভল এমন যেন শূন্য বাহ্য জ্ঞান কিবা বলে কিবা করে কোনো বোধ নাই নাপালটি আঁকে দুটি দেখেন গদাই গদাধরের মতো এরকম অ্যাটেনশন শিকার এইরকম অবতার আমরা কমই দেখেছি সবসময় আমাকে দেখো আমাকে দেখো কোনো অবস্থাতে আমাদের নিজেদের বলে যাচ্ছেন আমি আমার সব ছেড়ে ছুড়ে এপার ওপার সব হতে কিন্তু তার যে ব্যাপারটা খুব ভয়ানক সবসময় আমাকে দেখো আমাকে দেখো আমাদের ভেতরেও থাকে আমাকে দেখো আমাকে দেখো হামে দেখে ব্যাপারটা থাকে কিন্তু এতটা তীব্র নয় যখনই দেখলেন যে কেউ ভীষণ রকমভাবে তার প্রতি আকৃষ্ট তাকে এমনভাবে তার সঙ্গে এমন কাণ্ড করতেন যে তার সমস্ত ভালোবাসাটা নিংড়ে বার করে দিতেন আমাদের কেউ বেশি ভালোবাসা দেখালে আমরা চেষ্টা করি তাকে প্রতিহত করতে কারণ ভালোবাসা তো এক ধরনের মায়ার বন্ধন যে বন্ধনটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করে চলেছি নিরন্তর সেটা যাতে নতুনভাবে আর বন্ধনের কারণ না হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি কখনও খুব রূঢ় আচরণ করি আজকে সকালবেলা একজন ভদ্রমহিলা তিনি মায়ের মন্দিরে বসে জপ করছিলেন আমাকে দেখে মনে হলো যেন তিনি ইষ্ট দর্শন করলেন সে সেই মালা হাতে নিয়ে ছুটছেন আমার পেছনে এত খারাপ লাগছিল ভক্তদের এই সকল আচরণ অনেক সময় খুব বেদনাদায়ক খুব কষ্টদায়ক মায়ের সামনে বসে জপ করতে পারা কত জন্মের সৌভাগ্যে এই জিনিস হয় সেইটাকে অবহেলা করছেন একজন মানুষের সঙ্গে দেহধারী মানুষকে দেখার জন্য ইচ্ছে দুঃখের আর তো কিছু নেই তার আমার সঙ্গে খুব মানে কিছু দেবার আছে আর কি যে ডোনেশন দেবার আছে হাতের জপমালা পড়ে থাকলো সব কিছু পড়ে থাকলো চলো স্তব প্রিয়ানন্দের পেছনে ইট ডাজেন্ট মেক এনি মিনিং এগুলো আমাদের অনেকেই এরকম সেন্সলেস কাজ করে রাখি ননসেন্স বললে তো আপনারা খেপে যান তাই সেন্সলেস কাজ আমরা করে থাকি এই এটার ক্ষেত্রে এই যে ভগবান এই কারণে সমস্ত অ্যাটেনশন তার দিকে নিয়ে যাচ্ছেন তাকে ভালোবাসলে তিনি একবারে হৃদয় নিংড়ে করা ভালোবাসা নিয়ে নেন কীরকম নেন এইখানে বলছেন গদাধরও জানতেন যে চিনু শাখারি তাকে খুব ভালোবাসেন তাই তিনি মাঝে মাঝে এই গদাধর চিনু শাখারির দোকানে যেতেন কেন দোকানে যেতেন কারণ দোকানের কাছেই বাজার গেলেই চিনু ভালো ভালো মিষ্টি খাওয়াবে তখনকার দিনে যা মিষ্টি পাওয়া যেত
সেই তাড়াতাড়ি কিনে নিয়ে সে খাওয়াতো। আর গদাধর সে এক টুকরো মিষ্টিকে 50 ভাগ করে ধীরে ধীরে খেতেন, একটু একটু করে সময় নিয়ে টাইম কিল করতেন। আর সে চিনু শাখারি অবাক দৃষ্টিতে তাকিয়েছে। আমরা এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করতে থাকি, ছোট্ট গদাধর এসেছেন চিনু শাখারির বাড়িতে, চিনু শাখারির দোকানে। চিনু শাখারি তাকে সমাধরে তার গদিতে বসিয়েছেন এবং মিষ্টি এনেছেন, আর সে একটা মন্ডাকে ভেঙে চুড়ে একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছেন, যেন একটা বেশি একটুখানি খেলে, 1 ইঞ্চির বেশি খেলে যেন তার গলায় আটকে যাবে। আর সে ওই রকম কায়দা করে তিনি খেয়ে চলেছেন। আর চিনু শাখারি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছেন, বলছেন, প্রেমে এমন যেন প্রেমে গদগদ চিত চিনু ভক্তিমান, বিউভল এমন যেন শূন্য বাহ্য জ্ঞানী। ঠিক ঠিক প্রেম হলে এরকম হয়, সে ঈশ্বরেই হোক মানুষেই হোক। আমরাও যখন দেখবেন, আপনারা যখন কারোর প্রতি প্রেমে আসক্ত হয়েছেন বা কাউকে প্রেমাসক্ত দেখেন, দেখবেন সে জগৎ ভুলে যায়। সেই আছে না, ম্যা দুনিয়া ভুলা দুঙ্গা তেরে প্যার মে, সেই রকম অবস্থা, জগৎ ভুলে যাওয়ার অবস্থা, জগৎ ভুলে যাওয়ার অবস্থা। ঠিক ওই দুনিয়া ভুলা দুঙ্গা তেরে প্যার মে, এটা যখন ভগবানের প্রতি হয় তখন সেই প্রেমটা অদ্ভুত রকমের ভালো হয়। তাতে আমাদের আত্মোন্নতি হতে থাকে, ভীষণ রকমের আত্মোন্নতি হতে থাকে, আমরা নিজেরা একটু একটু করে বিকাশিত হতে থাকে। এই দুনিয়া যে এই যে দুনিয়া যেটা আমাদের সবসময় আকর্ষণ করছে, সেটা আমাদের কাছে নাথিং হয়ে যায়। নাথিং হয়ে যাওয়াটা খুব জরুরি আমাদের জীবনে। ঈশ্বরের ভালোবাসায় এমন ডুবে আছি, এই পুরো দুনিয়াটা আমাদের কাছে নাথিং হয়ে গেছে, এটা হচ্ছে কথা। বলছেন, কিবা বলে কিবা করে কোনো বোধ নাই, না পাল্টি আঁখি দুটি দেখেন বোধাই। একবারে অপলক দৃষ্টিতে তাকাচ্ছেন, চোখের পাতাও ফেলছে না, হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়েছেন। এই ছবিটা আমরা কল্পনা করতে পারি। আজকের আরেকটা ছবি, সেটা পুথিকারের জীবন, পুথিকার এঁকেছেন। একদিন চিনুর কি ভাব হইল চিতে, চয়ন করিয়া ফুল দিব্য মালা গাঁথে, অনুরাগে গাঁথা মালা পরিপাটি কত, হেনকালে গদাধর তথা উপনীত। হেরে তারে চিনুর আনন্দ নাহি ধরে, মালা গাঁথা সাঙ্গ করি চলিল বাজারে, আনিল মিষ্টান্ন কিনি মনের মতন, সমালা মিষ্টান্ন করে কাপড়ে গোপন। লয়ে সঙ্গে গদাধর চিনু মাঠে চলে, অন্তর প্রান্তরে জন শূন্য বৃক্ষ তলে, কেহ কোথা নাই চিনু চে চে চারি পানে, জানুপাতি করজোরে বৈশে চামুখানে, যতনে গাঁথা মালা বাহির করিয়ে, প্রভুর গলায় দেয় গদগদ হয়ে, মিষ্টান্ন খাওয়ান হাতে ধরি গদা ধরে, শূন্য বাক মুখ আঁখি ঝরো ঝরো ঝরে, দিনকর করলুপ্ত মেঘ অন্তরালে, লুকাইল আঁখি দৃষ্টি নয়নের জালে, মিষ্টান্ন সহিত হাত পরে নানা স্থানে, কভু নাকে কভু চোখে কভু পরে কানে, আপনে চিনুর হাত করিয়া ধারণ, আনন্দে করিলা তার মিষ্টান্ন গ্রহণ। ভোজন সমাপ্তে চিনু আপনা সম্বরি, প্রভুরে কহেন কত কর জোর করি, আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু, বড়ই রহিল দুঃখ আমার অন্তরে, করুণা কটাক্ষে রেখো অধীন কিঙ্করে, ধন্য ধন্য চিনু দুটি দেহ পরম পদরেণু, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু, চেনা কাজ বুঝো ভালো তাই চিনু নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। পুথিকার বলছেন, একদিন চিনু শাখারির কি একটা ভাব হলো, তিনি অনেক ফুল নিয়ে দিব্য মালা গাঁথছেন। এই দিব্য মালা একটা অদ্ভুত জিনিস। আমরা সেবারে বাগগাছড়া আশ্রম, তখন প্রাইভেট আশ্রম ছিল, সেইখানে সে বছর জগদ্ধা এই অন্নপূর্ণা পূজা হবে এরকম ঠিক হয়েছে। আমরা গিয়েছি পুজো করবার জন্য, পূজনীয় চন্দ্রকান্তানন্দজি পূজারী আর আমি তন্ত্রধারক দুজনে মিলে গেছি। তার আগে ডাকাতি হয়ে গেছে, এমন ডাকাতি হয়েছে, পাখা খুলে নিয়ে গেছে, গ্রিল খুলে নিয়ে গেছে, খাট, এমনকি তাড়াহুড়ো করতে গিয়ে পাট পাট করে আলমারিটা খুলেছে, মানে তার যে এক একটা যে আলমারি এক একটা দেওয়াল দরজা খুলেছে, তাড়াহুড়ো করতে গিয়ে একদিকে দরজা থেকেছে, একদিকে দরজা খুলে নিয়ে চলে গেছে, ভেতরের জিনিসপত্র সব চলে গেছে। ফলে আমরা যেদিন গিয়ে পৌঁছলাম সেদিন কিছু স্টিলের বাসন কেনা হলো, তাই দিয়ে ঠাকুরের পুজো হলো। শুধু ঠাকুরের নিত্য পূজার বাসনটা বেঁচে গেছিলো, কারণ ঠাকুরের নিত্য পূজার পরে পূজারি সেটা পুকুর ঘাটে রেখে মাজবে বলে রেখে বাজারে গিয়েছিল, এর মধ্যে ডাকাতিটা হয়ে গেছে।
তা আমরা গিয়ে সেই নিত্য পূজার অল্প স্বল্প বাসন তাই আর বলতে পাচ্ছি না, তোর এত খরচ হয়ে গেছে, বলতে পাচ্ছি না ঠাকুরকে ষোড়শোপচার একটা ভালো এরকম মালা দিতে, রজনীগন্ধার মালা দিতে। অথচ মনের ভিতরে সবসময় লাগছে যদি একটা এরকম মালা গাঁথা যায়। একজন স্বামীজি গিয়েছিলেন, বর্তমানে তিনি পোর্ট ব্লেয়ারে থাকেন, উৎপল মহারাজ, তিনি একটা কাণ্ড করে ফেললেন, সেই পাড়ায় গিয়ে সব মহিলাদের সঙ্গে আলাপ করে ফেললেন, প্রত্যেকের বাড়িতে প্রচুর জবা গাছ আছে, তিনি সকলকে বললেন কালকে সকালবেলা যখন আসবেন এক ঝুড়ি করে জবা ফুল নিয়ে আসবেন। সবাই এক ঝুড়ি করে জবা ফুল নিয়ে এসেছেন, ছোটো ঝুড়ি এক ঝুড়ি ঝড়টা বড় ঝুড়িতে ভর্তি হয়ে গেছে। এবার সবাইকে বসিয়ে দিলেন, সেই যে ওই পুংকেশ্বর চক্র, ওই গর্ভকেশ্বর চক্র যেটা আছে ওটাকে মোট করে ভেঙে দিয়ে দেখিয়ে দিলেন, আর সবাইকে দেড় হাত করে সুতা দিয়েছেন যে সবাইকে ওই মালাটা গাঁথতে হবে পরপর। সেবার গোড়ের মালা গাঁথা হচ্ছে, এক একজনের এক একটা মালা গাঁথা হচ্ছে, জোড়া হচ্ছে, জুড়তে জুড়তে দেবীর একবারে গলা অবধি পা অবধি লম্বা একটা মালা পরানো হলো, এত অপূর্ব মালা। সেই মালাটা পরানো হয়েছে সকালবেলা, আর সন্ধ্যারতি চলছে, তখনও মালাটা সেই রকম সুন্দর। সাধারণত জবার মালা শুকিয়ে যায়, তো মালা শুকোয়নি। আনন্দ মহারাজ ছিলেন, ওরা মাধবানন্দজির আশ্রিত, ওরা সবাই গিয়েছিলেন, গিরিশ আনন্দজি, মাধবানন্দজির সব এই আনন্দ মহারাজ এরা সব গিয়েছিলেন। ও মাধবানন্দ, এই আনন্দ মহারাজ আমাকে বলছেন, দেখো দেখি কী সুন্দর, এইটাকে বলে দিব্য মালা, কেন এই মালাটা এরকম হয়ে আছে। আমি বললাম কীভাবে মালা গাঁথা হয়েছে, কেন এই মালাটা এরকম হয়ে আছে, না প্রত্যেকের ভালোবাসা ওই প্রত্যেকটা ফুলের পাপড়িতে লেগে গেছে। আমরা যেরকম ফুল পাপড়ি দেওয়ার সময় আমাদের হাতের ঘাম লাগে, হাতের ঘাম লেগে যায় না, সেই প্রত্যেকটা ফুলের পাপড়িতে সেই হাতের ঘাম লেগে যায়। বলছেন এই প্রত্যেকটা ফুলের পাপড়িতে যেন তার ভালোবাসাটা গাঁথা হয়ে আছে, সেইখানে সব ভালোবাসা যুক্ত হয়ে যখন সেই মালাটা গাঁথা হয়েছে সেটা দিব্য মালায় রূপান্তর, এটাকে বলে দিব্য মালা। এইখানে বলছেন যে দিব্য মালা তিনি গাঁথলেন, বলছেন অনুরাগে গাঁথা মালা পরিপাটি কত, হেনকালে গদাধর শ্বেতা উপনীত। বলছেন একেবারে সে অনুরাগ ভালোবাসার সঙ্গে সে মালা যখন গাঁথা শেষ হয়েছে, এমন সময় গদাধর এলেন, গদাধরকে বসিয়ে রেখে হেরে তারে চিনুর আনন্দ নাহি ধরে, মালা গাঁথা সাঙ্গ করি চলিল বাজারে, আনিল মিষ্টান্ন কিনি মনের মতন, সমালা মিষ্টান্ন করে কাপড়ে গ্রহণ। তারপরে মিষ্টি কিনে নিয়ে এসে মালা আর মিষ্টি সব একসাথে করে কাপড়ের তলায় লুকিয়ে আর গদাধরের হাত ধরে হিড়ির হিড়ির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আপনারা কল্পনা করুন এই ছবিটার কথা, লয়ের সঙ্গে গদাধর চিনু মাঠে চলে, অন্তর প্রান্তর জনশূন্য বৃক্ষতলে। আমরা যখন, এখন তো চিনি সরকারের যা বাড়িতে বিরাট বড় জায়গা হয়ে গেছে, বড় বাড়ি হয়েছে, যখন ছিল না তখন আমি প্রত্যেকবার গিয়ে এখানে কল্পনা করতাম, একটা ঢিপি মতো ছিল মাটির ঢিপি, এইখানেই বোধহয় ঠাকুরকে টেনে হিঁচড়ে তিনি নিয়ে এসেছিলেন, সেইখানে সেই ঢিপিটা ছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাবটা কল্পনা করার চেষ্টা করতাম। কেহ কোথা নাহি চিনু চেয়ে চারি পানে, জানুপতি কর জোরে বইসে চামুখানে। বলছেন এদিক ওদিক সব দেখে নিয়েছে, কেউ কোথাও লোক নেই, ঠাকুরকে সেই উঁচু জায়গাটায় বসিয়ে তিনি হাঁটু গেড়ে বসে আছেন। বলছেন প্রভুর গলায় দায়ে গদগদ হয়ে, যতনে গাঁথা মালা বাহির করিয়ে। সেই গলাতে সেই মালা, যে মালা সে গেঁথেছিল অত্যন্ত ভালোবাসার সঙ্গে, সেই মালা সে তার গলায় দিয়ে দিল। শূন্য মিষ্টান্ন খাওয়ান হাতে ধরি গদা ধরে, শূন্য বাক মুখ আঁখি ঝরো ঝরো ঝরে। তাকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছেন, মিষ্টি আর খাওয়াতে পারছেন না, আবেগে তার দু চোখ দিয়ে, ভালোবাসায় প্রেমে অনুরাগে তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। এই জল কী করছে, তাকে দেখতে দিচ্ছে না, সামনের মানুষটাকে দেখতে দিচ্ছে না, তাই হাত উল্টে গেছে। বলছে দিনকর লুপ্ত করে মেঘ অন্তরালে, লুকাইল আঁখি দৃষ্টি নয়নের জলে। বলছে যেরকম সূর্যকে মেঘ একেবারে আবৃত করে দেয়, মাধবানন্দজির একটা কথা আছে যে ছোটো ছেলে মেঘলা দিনে মাকে বলে, মা আজকে সূর্য ওঠেনি, সে তো জানে না যে মেঘের পেছনে সূর্য আছে, তাই মেঘ যখন অপসৃত হয় তখন সূর্য হয়, ঠিক সূর্যের আলো দেখা যায়। ঠিক সেই রকম আমাদের অজ্ঞানীদের মনে হয় যে ঈশ্বর নেই, কারণ আমাদের সন্দেহের মেঘেতে সেই ঈশ্বর ভাবনা আবৃত হয়ে থাকে। যখন সেই মেঘ অপসৃত হয় তখন তার ভেতর থেকে সেই যাজ্জল্যমান প্রভুর ঈশ্বরের কৃপা আমরা অনুভব করি। বলছেন তাই তার এই রকম অবস্থা, তার চোখ যেরকমভাবে সূর্যকে এই মেঘে ঢাকা দিয়ে দেয়, সেরকম চোখের জল তার দৃষ্টিকে ঢাকা দিয়ে দিচ্ছে, বুঝতেই পারছে না। বলছেন মিষ্টান্ন হাত সহিত হাত পরে নানা স্থানে, কবু নাকে কবু চক্ষে কবু পরে কানে, আপনে চিনুর হাতে করিয়া ধারণ,
আনন্দে করিলা তার মিষ্টান্ন গ্রহণ। তার সেই মিষ্টি খাওয়াতে যাচ্ছে, কখনো নাকে ঢুকছে, কখনো কানে ঢাকছে, কখনো চোখে লাগছে, দেখে ঠাকুর তার হাতটা ধরে নিজে তার হাত থেকে নিয়ে তার মুখের কাছে নিয়ে এসে সেই খাচ্ছেন, আর আনন্দে পুলকিত হয়ে আছেন দুজনই। এ তো আনন্দস্বরূপ, আর তিনি সেই আনন্দস্বরূপের প্রকাশে আনন্দময় হয়ে আছে। বলছেন, ভোজন সমাপ্তে চিনু আপনা সম্বরী, প্রভুরে কহেন কত কর জোর করি, আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু, বড়ই রহিল দুঃখ আমারও অন্তরে, করুণ কটাক্ষে রেখো হীন কিং অধীন কিং করে। পুথিকার বলছেন যে চিনু সাকারি নিজেকে সংবরণ করে বলছে, প্রভু আমার অনেক বয়স হয়েছে, অনেক মানে 50 বছর বয়স হয়েছে, যে প্রভু আমার অনেক বয়স হয়েছে, তোমার আরও কত লীলা হবে আমি সেসব দেখতে পেলাম না, এর জন্য আমার দুঃখ ছিল। জীবনীকাররা বলেন আরও একটা কথা তিনি বলেছেন, প্রভু সবসময় মনে রাখবে যে এই চিনু সাকারি তোমাকে প্রথম চিনেছিল। পুথিকার সেই কারণে বলছেন, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু, ধন্য ধন্য চিনু দুটি দেহ পদরেণু, চেনা কাজ বুঝো ভালো তাই চিনু নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। এই হচ্ছে কথা, বলছেন যে যে কাজটা সবার আগে করা দরকার। আমরা তো উল্টোপাল্টাই সব ওই করি, প্রতিমা দেখতে যাই হাঁ করে ঝাড় দেখি, প্রতিমা দেখতে যাই প্যান্ডেলের কায়দা দেখি, প্রতিমা দেখতে যাই কী কী আইটেম দিয়েছে দেখি, প্রতিমা দেখতে যাই কত সেলিব্রিটি এসছে আমার সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলি তার সাথে, কিন্তু প্রতিমাকে একবারও আমাদের ভালো করে দেখা হয়নি। বলছিলাম না বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছে, যে সব ঠিকঠাক করে রেখেছে, সব জিনিসপত্র ঠিক হয়েছে কিনা, মোবাইল চার্জার নেওয়া হয়েছে কিনা, তারপরে টাকা পয়সা ক্যাশ চেক সব নেওয়া হয়েছে কিনা, কার্ডগুলো নেওয়া হয়েছে কিনা, সমস্ত কিছু খোঁজ করি, কিন্তু আমরা একবারও যে যাচ্ছি, আবার রাত্রে লুচি, এখন তার লুচি তরকারি নিয়ে যায় না, আগে সেই টিফিন কৌটো করে লুচি তরকারি নিয়ে যাওয়া, কাগজের প্লেট ছিল না প্লাস্টিকের প্লেট নিয়ে যাওয়া, সকালে ব্রেকফাস্টে ফল খাওয়া কিছু বাঙালিদের কম যায় না, সেই সব নিয়ে যাওয়া, সেই সবের সব খেয়াল থাকে আমাদের, কিন্তু যার কাছে যাচ্ছি তার কথা আমাদের একটুও মনে পড়ে না, যেই কারণে তিনি সবসময় আমাদের কাছে অধরা থাকেন। হচ্ছে শ্রীনিবাস সাঁকারির এইখানে একটা, শ্রীনিবাস থেকে চিনু, চিনু সাঁকারি বলছেন যেটা চেনার কথা সেটা সে সবার আগে চিনে নিয়েছে, তাই বলছেন তোমার নাম সার্থক, তোমার শ্রীপাদপদ আমার পাদপদধূলি আমাকে দাও। কেন এই আকুলতা? কারণ এটি হচ্ছে সাধক জীবনের সবচেয়ে বড় কথা, যেটা করা দরকার জুঁ শো করে কোনো রকমভাবে এইটা করে নেওয়া দরকার আমাদের, কোনোভাবে মানে নিতেই হবে, ভগবানের নাম করতেই হবে, ভগবানকে আপন করে নিতে হবে, তারপরে কীরকম কী স্টাইলবাজি তার সাথে করব, প্রথম তো আগে যশো করে পরিচয় করাতে হবে, তারপরে তো তার সঙ্গে পরিচয় হয়ে গেলে নানা রকম কাণ্ড চলে সেগুলো করতে হবে। আমরা সেটা না করে শুরু থেকেই স্টাইলবাজি করতে, না তোমাকে মানি না, তোমাকে কিছু করি না, তুমি আবার কে, সবসময় সন্দেহ ভেতরে ভেতরে খুব ভয় আছে, কিন্তু সন্দেহের প্রকাশ ভীষণ রকমের আছে। পুথিকার বলছেন, চেনা কাজ বুঝো ভালো তাই চিনো নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। এবার শ্রীনিবাসের সম্পর্কে তিনি বলছেন, বৃদ্ধ বটে চিনিবাসে আটা সোটাকায়, গায়েতে প্রচুর বল রোগ নাই তায়, প্রভুরে দেখিয়া চিনু এত মত্ত হতো, কাঁধে চড়াইয়ে তায় প্রচুর নাচিত, বলরাম অবতার ভক্ত শ্রীনিবাস, বলরাম অবতার ভক্ত চিনিবাস, দাদা সপ্তে শ্রীপ্রভুর আছিল সম্ভাস, দাদা বলে ডাকিলে গলিয়ে যেত চিনু, পরম উল্লাস মন গদগদ তনু, অচল ভক্তি হৃদে সৎশাস্ত্রবিদ, ভাগবতে চিনিবাস অতি সুপণ্ডিত, প্রভুর সহিত না হয়ে নানা তর্ক বাদ, কখনো চটিত তর্কে কখনো আহ্লাদ, শাস্ত্র লয়ে তর্ক দ্বন্দ্ব কভু এত দূর, সপ্তম ছাড়িয়া রাগ উঠিত চিনুর, উভয়ে উভয়ে কথা কত মুখে মুখে, তুমুল বিবাদ দ্বন্দ্ব হয় মহারখে, পুনশ্চ সাক্ষাৎ নহে শপথ করিয়া, পলাইত নিজ ঘরে দুরু দুরু দিহিয়া, প্রভুর উত্তর কথা চিনুর মতন, আমার সংকল্প নহে পুনদর্শন, হেন বিবাদের মাত্র দণ্ডেকের পর, উভয়েই মহাখুশি পুন একত্তর, প্রায় হয় এই খেলা চিনুবাস সাথ, পিতামহ পৌত্রে যদি বয়সে তফাত, চরিত্রে চিনুর বহে বিদুরের ধারা, ভক্তিতে বিভর চিত্ত উন্মাদের পারা, বিষয় সম্পত্তিহীন খেটে যেতে হয়, পোষ্যবর্গ আছে ঘরগে একাকী সে নয়,
সে ভাবনা কখনো না হয় উদয় অন্তর, সে ভাবনা কখনো না উদয় অন্তরে, মিষ্টান্ন খাওয়ান কিন্তু নিত্য গদা ধরে, সুন্দর তাহার ভাব গদাইয়ের শনে, দিবানিশী তার চিন্তা বর্তমান মনে, চিনিবাস প্রভু দেবে বুঝিয়েছিল ঠিক, যথার্থ বাসিত তাহে প্রাণের অধিক, কেবা সমতার যে বাসে গদা ধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে, শ্রীপ্রভুর বাল্যলীলা অমৃত ভারতী, এক মনে গাও রামকৃষ্ণ লীলা গীতি। বলছেন শ্রীনিবাসের বয়স 50 হলে কি হবে, খুব শক্তপোক্ত দেহ ছিল, কাঁধে নিয়ে খুব নাচানাচি করতেন, আর এই নাচ দেখে সবাই সেই বিভোর হয়ে থাকতেন। বলছেন বলরাম অবতারে, যেমন শ্রীকৃষ্ণ অবতারে বলরাম এসে উপস্থিত ছিল এবং শ্রীকৃষ্ণ তাকে দাদা বলে সম্বোধন করতেন, এখানেও ঠিক তাই, শ্রীনিবাসকে তিনি দাদা বলেই সম্বোধন করতেন। দাদা বলে ডাকিলে গলিয়া যেত চিনু, তাকে যখন দাদা বলে সম্বোধন করা হতো তিনি একেবারে গলে যেতেন। পরম উল্লাস মন গদগদ তন, ভীষণ আনন্দ তার, একেবারে গদগদ হয়ে যেতেন তিনি। অচল ভক্তি হৃদয়ে সৎশাস্ত্রবিদ, আর ভাগবতে চিনিবাস অতি সুপণ্ডিত, প্রভুর সহিত হয় নানা তর্কবাদ, কখনো চটিত তর্কে কখনো আহ্লাদ। এটা আরেকটা খেলা। বলছেন যে তিনি ভগবানের, তিনি ঠাকুরের সঙ্গে ইয়ে করতেন, তর্ক করতেন, তর্ক করতে করতে সেই তাদের সঙ্গে দুজনের তর্ক হতো। এদিকে শ্রীনিবাস ভাগবতে খুব সুপণ্ডিত ছিলেন, তাই তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন, আর ঠাকুর তাকে রাগানোর জন্য নানারকম উল্টোপাল্টা কথা বলে দিতেন। আর যত উল্টোপাল্টা কথা হতো তত, আমাদের সঙ্গে একজন স্বামীজি ছিলেন, এখন আর শরীরে নেই, খুব অল্প বয়সে প্রয়াত হয়েছেন, তিনি কমিউনিস্ট পার্টির লোক ছিলেন এবং সেই কারণে একটি বিশেষ রাজনৈতিক দলের নেত্রীকে তিনি একেবারে পছন্দ করতেন না, আর আমরা তাকে রাগানোর জন্য মাঝে মাঝেই বলতাম, আহা সেই দিদি যা করলেন না, ব্যাস এইটুকু যথেষ্ট, এইটুকু লঙ্কা ঝাল হওয়ার জন্য তরকারিতে যথেষ্ট, ভীষণ রেগে যেতেন, ছেলে মানুষের মতো করতেন, এবং সেই খুব রাগ করে তিনি টিফিন বাটিটা, আধ খাওয়া টিফিন বাটিটা নিয়ে হনহন হনহন করে বেলুড় মঠের পঙ্গর থেকে বেরিয়ে যেতেন। এটা আমরা সবাই জানতাম, আমাদের সঙ্গে একসঙ্গে যারা বসতেন, নরেন মহারাজ, পূজনীয় তাপস মহারাজ, নিরন্তরানন্দজি, শুদ্ধ মহারাজ, বিপুল তপন মহারাজ, ওরাও এটা এনজয় করতেন। কোনো দিন হয়তো আমরা আগের দিন খুব বকা খেয়ে সবাই মিলে ঠিক করেছি, আর সেই নেত্রীর গল্প একবারও বলবো না, ওরা তখন ওখান থেকে খোঁজা, কি হলো আজকে আর তো কিছু বলছে না, সেই কত ভালো ভালো উন্নয়নের কাজটাজ হচ্ছে কিছু তো বলছে না, খালি এইটুকু করে বলতেন উনি, ওর উনি ওদের বকতে পারতেন না কিন্তু ভীষণ রেগে যেতেন। এইটা হচ্ছে কথাই, যে আজকে যখন এটা পড়ছিলাম এই অংশটা, তখন আমার সেই ঘটনাগুলো খালি মনে পড়ছিল, কীরকম রেগে যে এই ছবিটা কীরকম হতে পারে, আমাদের সেই স্বামীজির কথা মনে পড়ছে, ভীষণ রেগে যেতেন। বলতেন হ্যাঁ তাই হচ্ছে, আর আমরা সব কথার ভেতরে খুঁজে বার করতাম, যখন প্রেসিডেন্ট মাঝে, পূজনীয় প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে আমরা অর্ঘ্য তৈরি করতাম, উনি একদিন আমাদের দেখালেন, তোমাদের একটা সহজ পদ্ধতিতে অর্ঘ্য তৈরি করাচ্ছে, কীরকম না, বেলপাতাগুলো সব থালায় সাজিয়ে নেবে, তারপর একটা জবা ফুল দিয়ে সাদা চন্দন নিয়ে পটপট পটপট সবেতে এক ফোঁটা দিয়ে যাবে। আমাদের মধ্যে যে সাধু ছিলেন তিনি বললেন, হ্যাঁ বুঝেছি, সেই কমিউনিস্ট পার্টির যুগে ছাপ্পা ভোট অনেক দিয়েছেন, সেই স্মৃতিটা আপনার এখনও আছে, ব্যাস ওইটি যথেষ্ট। উনি সমস্ত কাজ ফেলে ওখান থেকে চলে যেতেন। এই যে আজকে যখন এটা পড়ছিলাম, এটা আমাদের জন্য হয়, আমরা আমাদের এই লীলাগুলো বুঝতে পারি না, কিন্তু এই যে যাবতীয় লীলা হচ্ছে একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে, সবটার ভেতরে ভগবান জুড়ে আছেন, আমরা একে অপরে সেই শ্রীরামকৃষ্ণের বন্ধনে আবদ্ধ, এই লীলার পুনরাভিনয় হচ্ছে আমাদের জীবনে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। ভগবানের লীলা হচ্ছে চিনিবাসের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, প্রচণ্ড ঝগড়া, তারপরে দুজনে মিলে ঠিক হয়ে গেল, আর কেউ কারুর মুখ দেখবে না, প্রথমে চিনিবাস বলে হড়হড় করে চলে গেল, ঠাকুর বললে না তোমারও মুখ দেখবো না, গদাধর ফিরে গেল তার বাড়িতে। চিনিবাসের ভেতরে দুক 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 করছে, ভয়, ভীষণ ভয়, যদি সত্যি সত্যি গদাধর তার সঙ্গে আর না কথা বলে। আবার একদণ্ড পরে আবার দুজনে দেখা যেত, এই ঝগড়া হচ্ছে আর এই দুজনে ভাবে একবারে গলাগলি করছে, দুজনের বয়সের বিস্তর ফারাক, কিন্তু এই ভালোবাসা এই বিস্তর ফারাকটিকে এক করে নিয়েছিল। আমার তো সব ধাড়ি বন্ধু হয়, নাহলে খুব কচি বন্ধু হয়, আমার সমবয়সী বন্ধু হয় না, এবং এই বিস্তর, এই যে বয়সের যে ফারাকটা, সেটা সবসময় ভালোবাসা দিয়ে সংযুক্ত হয়ে যায়। পুথিকার বলছেন সেই চিনু শাখারির গল্প, যে চিনু শাখারির সঙ্গে ভগবানের এই যে ভালোবাসা,
বলছেন চিনু সাকারি এমনিতে দরিদ্র, বাড়িতে অনেক পোষ্যবর্গ আছে, অনেকের দায় আছে, তবু ঠাকুরকে তিনি রোজ মিষ্টি খাওয়াতেন। এটা যেন তার একটা অদ্ভুত অবসেশনে তৈরি হয়েছিল। তার টাকা পয়সা নেই কিন্তু তবু তিনি সব খরচ বাঁচিয়ে ঠাকুরকে মিষ্টি খাওয়াতেন। ঠাকুর এইরকম অ্যাটেনশন শিকারে কিছু না দিলে তোমাকে ভালোবাসছি না, এরকম ব্যাপার। দেখুন গ্রামের মেয়েদের সঙ্গে এত ভালোবাসতেন কিন্তু তাদের সামনে নাচ গান দেখানোর বদলে নাড়ু মোয়া এটা খায়ে নিতেই না, এমন একটা ভাব তৈরি করে দিতেন মানুষ বাধ্য হতেন এগুলো খাওয়াতে। প্রতিকার বলছেন, সুন্দর তাহার ভাব গদাইয়ের সনে, দিবানিশী তার চিন্তা বর্তমান মনে। এইটা খুব ইম্পর্টেন্ট। চিনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, যথার্থ বাসিত তাহে প্রাণের অধিক, কেবা সম তার যেবা বাসে গদা ধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে যাই করি না কেন চিনিবাসের এই গুণটি দেখা, দিবানিশী চিন্তা করছেন তাকে, তার সঙ্গে ঝগড়া করছেন, তার সঙ্গে মারপিট করছেন, তাকে কাঁধে নিয়ে নাচছেন, এত কিছু কাণ্ড, কিন্তু মূল একটা জিনিস হচ্ছে সর্বাবস্থায় তিনি রামকৃষ্ণময় হয়ে আছেন, গদাধরময় হয়ে আছেন। এটাই তো ধ্যান চিন্তা, নিশিদিন ভগবানের চিন্তা করে, এটাই তো আমাদের গুরুরা বলেন। কিন্তু তিনি এই নানা লীলার মধ্যে দিয়ে ভগবানকে যেন একদম আষ্টে পৃষ্ঠে তার মনের সঙ্গে বেঁধে নিলেন। বললেন, চিনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, ঠিক ঠিক প্রভুদেবে বুঝেছিল, যথার্থ বাসিত তাহার প্রাণের অধিক। এইটা একটা বড় জিনিস। আমরা যতক্ষণ না ভগবানের স্বরূপ সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা হয় ততক্ষণ পর্যন্ত নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে পারি না। আমরা আমাদের নিজেদের প্রাণকে সবচেয়ে বেশি ভালোবাসি। যখন বিপদে পড়ি, প্রাণহানি হওয়ার শঙ্কা থাকে, তখন ভগবানকে ডাকা ভুলে যাই, তখন ভাবি কীভাবে বাঁচবো, তখন সাংবাদিক সম্মেলন করে চিৎকার করে বলি আমি কি অমুক, আমি কি তমুক, বুঝতে বিপদ সবচেয়ে বেশি হয়েছে। তখন ভগবানের নাম মনে পড়ে না, ঈশ্বর আল্লাহ কারুর নাম মনে পড়ে না, আমাদের কারুর কিচ্ছু মনে পড়ে না। কিন্তু যখন আমরা প্রাণের চেয়ে অধিক ভগবানকে ভালোবাসি তখন এই মীরাবাইয়ের মতো অবস্থা হয়, মেরে তো গিরধর গোপাল দুসরণা কই, তখন ওই ভাবটা আমাদের ভেতরে জাগে। প্রতিকার বলছেন, শ্রীপ্রভুর বাল্যলীলা অমৃত ভারতী, এক মনে গাও রামকৃষ্ণ লীলা গীতি। ভগবানের বাল্যলীলা অমৃত মধুময়, এক মনে গাও রামকৃষ্ণ লীলা গীতি। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, এখানকার অধ্যায়গুলো সব খুব ছোট্ট ছোট্ট, ভগবানের বাল্যলীলা এটা বেশ দীর্ঘ কিন্তু অনেকগুলো ঘটনা আছে। বাল্যকালে বাল্যলীলা কত শ্রীপ্রভুর, গাইলে শুনিলে হৃদে আনন্দ প্রচুর, অতি সুমধুর কথা শুনো শুনো মন, কামার পুকুরে প্রভু খেলিলা কেমন, অচিন্ত অব্যক্ত পূর্ণ ব্রহ্ম সনাতন, বেদবিধি তন্ত্র মন্ত্র আগম নিয়ম, তপ জপ যাগ যজ্ঞ ক্রিয়াতির পার, মন বুদ্ধি ইন্দ্রিয় অতীত সমাচার, সর্বশক্তিমান বিভু অখিলের পতি, কটাক্ষে প্রলয় হয় কটাক্ষেতে স্থিতি, অনন্ত ব্রহ্মাণ্ড হয় কটাক্ষে পালন, অনাদি অনন্ত পরা দুঃসাধ্য সাধন, এক এদিকে পতিত বন্ধু কৃপার সাগর, অবতীর্ণ ধরাতলে ধরি কলে বর, মানুষের মতো ঠিক আকৃতি গঠন, শারীরিক মতো শারীরিক ক্রিয়া ধর্ম নরের নরেরও মতন, সঙ্গে নর খেলা পর তাহাদের সনে, সত্যই মানুষ যেন সাধ্যকার চিনে, কি বড় মধুর কথা আছে এর পরে, আকারে সচ্চিদানন্দ প্রভু ঈশ্বরবেশ্বরে, নরনারী যত সব গ্রামেতে বসতি, সঙ্গে খেলিবার বড় সবার প্রীতি, আদরে খাওয়ায় তার লয়ে সঙ্গপনে, দেখা পেলে ধরে দেয় হাতে লাড়ু কিনে, গাঁথিয়া ফুলের মালা দেয় পরাইয়ে, মত্তচিত্ত গ্রামে যত বিশেষত মেয়ে, গদাই সবার বড় আদরের ধন, যা ইচ্ছা করেন কেহ না করে বারণ, বরণ সে আনন্দ ভরি হৃত নয়নে, যখন যা খেলা হয় যাহারও ভবনে, আগাগোড়া শ্রীপ্রভুর দেখি এই রীতি, যার সঙ্গে কথা বলে সেই প্রায় প্রীতি, মনমোহনীয়া নানা মনমোহনীয়া কথা নানা রসে ভরা, শ্রীবদনে গুপ্ত যেন সুধার ফোয়ারা, মোহন মুরতি কিবা কার্য কোন তার, কার সাধ্য ভুলে যদি দেখে একবার, দেখো যেন শ্রীপ্রভুর ভূমিষ্ঠ অবধি, ঈশ্বর প্রসঙ্গে হয় মহান সমাধি। প্রতিকার বলছেন, প্রভুর বাল্যলীলা গাইলে শুনিলে হৃদে আনন্দ প্রচুর। আমরা যখন এটা নিয়ে চর্চা করি
আমরা যখন এটা নিয়ে শ্রবণ করি দুটোতেই আমাদের ভীষণ আনন্দ হয়। কারণ আনন্দ স্বরূপকে যখন আমি আনন্দের মধ্যে বিতরণ করি, সকলের মধ্যে বিতরণ করি, তখন সেই আনন্দ সকলের ভেতর একটু একটু করে সঞ্চারিত হয়। আপনি একটা বড় মন্ডা নিয়ে এসেছেন, সেদিনকে দিয়েছিল দেখলাম একটা জায়গায় এত বড় লাড্ডু, তারপর সেটাকে এত বড় লাড্ডু আর শক্ত হয়ে গেছে তো ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। যারা ওই বড় লাড্ডুটা যখন ঠাকুরকে দেওয়া হয়েছিল দেখে যাদের ভীষণ ইচ্ছে হচ্ছিল আমি যদি পাই, সকলে ওই ছোট্ট ছোট্ট টুকরো পাই, একই রকম আনন্দ সকলে প্রকাশ, সবাই বলছে কী সুন্দর মিষ্টি, কী সুন্দর মিষ্টি। ওই একটা বিরাট জিনিস সেটা একটা টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু সকলের ভেতরে ভীষণ আনন্দ প্রকাশিত হচ্ছে। ঠিক সেই রকম তিনি আনন্দস্বরূপ, তাই তাকে নিয়ে যত চর্চা করা হবে তত আনন্দ হবে। বলছেন অচিন্ত অব্যক্ত পূর্ণ ব্রহ্ম সনাতন বেদ বিধি তন্ত্র মন্ত্র আগমনিয়ম তপ জপ যাগযজ্ঞ ক্রিয়াদির পার মনোবুদ্ধি ইন্দ্রিয়ের অতীত সমাচার সর্বশক্তিমান বিভু অখিলের প্রতি কটাক্ষে প্রলয় হয় কটাক্ষেতে স্থিতি অনন্ত ব্রহ্মাণ্ড হয় কটাক্ষে পালন এ অনাদি অনন্ত পরা দুঃসাধ্য সাধন এদিকে পতিত বন্ধু কৃপার সাগর অবতীর্ণ ধরাতলে ধরি কলেবর মানুষের মতো ঠিক আকৃতি গঠন শারীরিক ক্রিয়া ধর্ম নরের মতন। সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ যার কটাক্ষে এই সৃষ্টি হয়েছে, যার কটাক্ষে এই সৃষ্টি পালিত হবে, সব কিছু যার ইচ্ছায় হবে, সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি মানুষের মতো হয়ে এসছেন। কী সুন্দর কথা বলছেন, মানুষের মতো ঠিক আকৃতি গঠন শারীরিক ক্রিয়াধর্ম নরের মতো, একবারে আপনার আমার মতো, এতটুকু আলাদা করা যায় না, একটু ফারাক করা যাচ্ছে না, এমন একটা এমন একটা আনন্দ স্বরূপ হয়ে আছেন, কিছুতেই তাকে আলাদা করা যাচ্ছে না, তিনি এটি একরকম, একবারে আমার আপনার মতো। কেন আমার আপনার মতো? কারণ অন্যরকম যদি হতো আমরা তাকে গ্রহণ করতাম না, ওই তাহলে গাইতে হতো বন্ধু তোমায় এই গান শোনাবো বিকেলবেলায়, আর একবার যদি নাও তোমাদের খেলায়, তখন অ্যাপিল করতে হতো তোমাদের খেলায় আমাকে নেবে কি না, এই নিয়ে যেন আমাদের একটা কনফিউশন তৈরি হতো। সেই কারণে কোনো কনফিউশন নেই, তাকে যেন সহজেই, যেমন খেলুড়েদের আমরা সহজেই খেলাই নিই, তাকে বলতে হয় না আমাকে খেলায় নিবি কি, এটা বলতে হয় না, সেই খেলুড়েদের যেমন খেলাতে নেওয়া হয় ঠিক সেই রকম তাকে তিনি আমাদের সঙ্গে খেলা করছেন। পুথিকার বলছেন সঙ্গে নর খেলা পর তাহাদের শনে সত্যি মানুষ যেন সাধ্যকার চিনে কি বড় মধুর কথা আছে এরপরে আকারে সচ্চিদানন্দ প্রভু সর্বেশ্বর নরনারী যত সব গ্রামেতে বসতি সঙ্গে কেলিবারে বড় সবারও পীড়িতি। অদ্ভুত খেলা খেলছেন দুটোই, খেলার এখানে দুটো অর্থ আছে, একটা হচ্ছে খেলা যেরকম আমরা জাগতিক নিয়মে খেলি খেলাধুলা করি ঠিক সেরকম, আর দ্বিতীয় খেলার অর্থ হচ্ছে তিনি লীলা করছেন, তার সঙ্গ পাওয়ার চেষ্টা করছেন। ওই যে খেলতে কেন চাইছেন না, এই খেলার ছলে তার সঙ্গ করতে পারবেন। মুতিশানন্দজি তখন সঙ্গের সঙ্গগুরু, আমরা আগে আগে আসতাম যদি মহারাজকে অন্য কোনোভাবে দেখা যায়, আমরা এসে দাঁড়িয়ে থাকতাম যদি মহারাজ একটু বেরোন, মহারাজের শরীর ভালো থাকতে বেরোতেন, ওটা যেন আমাদের এক্সট্রা পাওনা বোনাস, যে মহারাজকে যতক্ষণ 15 মিনিট আমাদের দেখতে হবে, 15 মিনিট পর তো ভাগিয়ে দেবে, তো সেই 15 মিনিট যতক্ষণ দেখতে হবো সেটা তো বটেই, কিন্তু ওই আগের সময়টা, আগের যে একটু হেঁটে যাওয়াটা, একবারে কেউ একটা ড্রপও ছাড়তে পারতো না, দরজা খোলা হচ্ছে সেই দেখেই আমাদের কী আনন্দ। মহারাজের লাঠিটা দেখা যাচ্ছে, মহারাজ দাঁড়িয়ে কিছু কথা বলতেন, সেই লাঠিটা দেখা যাচ্ছে তাতে কী আনন্দ। ধীরে ধীরে মহারাজ সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে ওইখান দিয়ে হাঁটতেন, আমাদের দিকে হাসতেন, কথা বলতেন, আমরা উত্তর কিছু দিতে পারতাম না, মহারাজ কথা বলতেন, আর সেবকদের সঙ্গে কথা বলতেন, ফুলকপি দেখতেন, বাঁধাকপি দেখতেন, আমরা হাঁ করে তাকিয়ে আছি, মহারাজ ফুলকপি দেখছেন, বাঁধাকপি দেখছেন, ওইটাই যেন আমাদের কাছে কী আকর্ষণীয়। এই মেলাতে দুপাশ দিয়ে ওই কর্ডন করে মহারাজকে নিয়ে যাওয়া হতো, মাঝখান দিয়ে মহারাজ হেঁটে হেঁটে যেতেন, শেষের দিকে আর ফিরতে পারতেন না হেঁটে, তখন হুইলচেয়ারে করে নিয়ে আসা হতো। সে কী আনন্দ, সেই বুড়ো বুড়ি মাটির বুড়ো বুড়ি দেখছেন হাঁ করে, তারপরে নকল ফল তুলে দেখছেন, ঢেঁড়স আলু পটল সব নকল, একবারে আসলের মতো দেখানো হচ্ছে, সেগুলি দেখছেন, আমাদের যেন মনে হচ্ছে আনন্দ যেন সর্বত্র বিকিরণ হচ্ছে। তিনি ঠিক এই রকমভাবে তার ভাবটা, নিজের ভাবটাকে লুকিয়ে তার সে আনন্দ আমাদের মধ্যে দিতেন, তাই সবাই তার সঙ্গ চাইছে। কতক্ষণ তারা সঙ্গ পাবে, এই যে আপনারা ভক্তদের দেখতাম আত্মস্থানজি প্রণাম করতে আসতেন, তারপরে প্রণাম হয়ে গেল মাঝখানে প্রণাম বন্ধ করে দেওয়া হতো, কিন্তু মহারাজও চলছেন আপনারাও ছুটে 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 চলছেন, এপার থেকে ওপার, ওপার থেকে ওপার,
এই যে আমরা যে ছোটাছুটি করছি, মূল কারণ হচ্ছে তার সেই যে দিব্য আনন্দ, সেই দিব্য আনন্দের সঙ্গী হওয়া, সেই আনন্দকে নিজের ভেতরে ভাগ করা। বাড়িতে গিয়ে যখন আমরা এই বিছানায় শুয়ে বসে বা কাজ করতে করতে ওই ছবিটার কথা চিন্তা করি, এই মহারাজ বেরোলেন, এই মহারাজ আমাদের দিকে ঘুরিয়ে হাত নাড়লেন, ওতেই কী অদ্ভুত আনন্দ। অনেকে আমাদের বলেন, মহারাজ শেষবার যখন এখানে ছিলেন 2014 সালে মায়ের জন্মতিথির দিন, মহারাজ সকালে এসেছেন, ঠাকুরকে প্রণাম করতে পাচ্ছেন না আত্মস্থানন্দজি, মাকে প্রণাম করতে পারেনি, মায়ের সেই সময় ভোগ উঠেছে, বিকেলবেলা তিনি ঠাকুরকে প্রণাম করে এসেছেন, ততক্ষণে মাকে কাপড় পরানো হচ্ছে, ভোগ দেওয়া হবে। মহারাজ আসছেন শুনে তাড়াতাড়ি মাকে একটুখানি কাপড়টা পরিয়ে দেওয়া হলো, মহারাজ সেই ওখানে অর্ঘ্য দিয়ে গাইছেন, বাইরে গান হচ্ছে, মাকে দেখব বলে ভাবো না কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সুভাকার। আত্মস্থানজি সেই তারই সঙ্গে সেই গান গাইছেন, হাত নাড়িয়ে নাড়িয়ে গাইছেন, মহারাজ চলুন বললে মহারাজ একই জায়গায় দাঁড়িয়ে স্পট ওয়াকিং করছেন, একই জায়গায় দাঁড়িয়ে পাটাকে তুলছেন, একবার নামাচ্ছেন, কী আনন্দস্বরূপ। শেষকালে বিমলাত্মাজি যখন এসে বললেন, মহারাজ আপনি না গেলে মায়ের খাওয়া হবে না, দেখো আমাকে এই কথাটা কেউ বলেনি, আমি নাহলে কি কেন দাঁড়িয়ে থাকতাম। সঙ্গে সঙ্গে বেরিয়েলেন ছোট্ট একটা শিশুর মতো, বাইরে বেরিয়ে এসছেন তখন তিনি সঙ্গগুরু, হাত তুলে বলছেন আজকে মায়ের জন্মতিথি, লুটে নাও কৃপা, লুটে নাও কৃপা, লুটে নাও। তাকে দেখে মনে হচ্ছে আনন্দস্বরূপ। আমরা যারা ছিলাম আমাদের তো মনে পড়েই, অনেকে এই স্মৃতিটার কথা আমাকে বলে, তাদের এই কথাটা মনে পড়ে। দেখুন কত বছর আগে, প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে ঘটনাটা, 2014 আর এটা 2023, এত বছর পরেও যেন আমরা ভিভিডলি দেখতে পাই এই যে আনন্দ। তিনি এমন আনন্দ বিকিরণ করেছেন, এখানে গল্প আছে ঠাকুর ময়রার বাড়িতে গিয়েছেন, 3 রাত্রি ছিলেন সেখানে, জয়রাম কামারপুকুর যাওয়ার পথে। সেই ময়রার ইচ্ছা ছিল যে একজন কোনো সাধু পুরুষকে নিয়ে থাকার, রাখার, তারপরে তার বাড়ির লোকজন এসে থাকবে। তার নতুন বাড়িতে ময়রার বাড়িতে গিয়ে থাকতে দিলেন, ভীষণ ঝড় জল বৃষ্টি হচ্ছে, হৃদয়রামের তো কড়া নির্দেশ যে পরের দিনই চলে যেতে হবে, কিন্তু এত ঝড় জল বৃষ্টি হতে থাকলো যে 3 রাত্রি ঠাকুরকে ওখানে থাকতে হলো। আর সে বলছেন ময়রা তো স্পেশালি, সে ভিয়ান করতে, সে রস বানাতে জানে, কিন্তু এ হচ্ছে আরও স্পেশাল ময়রা। সে ময়রার ওপর এমন ভালোবাসার অনুরাগের রস ছড়িয়ে দিল, সেই অনুরাগের রস পেয়ে ময়রা একবারে বিভোর হয়ে আছে, রাত দিন 3 দিন সে রাত দিন জেগে আছে, সারা দিন চিন্তা করছে, সারা রাত ধরে চিন্তা করছে কালকে ঠাকুরকে কী খেতে দেবেন। ভোর হতে ঘুম ভাঙতেই ছুটে বেরিয়ে পড়েছেন, তখনকার দিনে গঞ্জে যা পাওয়া যেত সেই সবগুলো নিয়ে এসে ঠাকুরের জন্য রুখছেন। সকালের খাবার হলে তার আবার চিন্তা দুপুরে ঠাকুরকে কী খেতে দেবে, তা জোগাড় করে ঠাকুরকে রান্না করে দুপুরের খাওয়া শেষ হলে আবার রাত্রিরে কী খেতে দেবেন। বলছেন সে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এক আনন্দে সে বিভোর হয়ে আছে, কিছুতেই সে বলতে পারছে না এত আনন্দ কোথা থেকে এলো। বলছেন ময়রার গায়ে এমন রস ছড়িয়ে দিয়েছেন, এও ঠিক তাই, এমন রস ছড়িয়ে দিয়েছেন, পাকা ময়রা তিনি, আমরা তো কাঁচা ময়রা, তিনি হলেন পাকা ময়রা, এমন রস ছড়িয়ে দেন সেই রস চেটে চেটে আমরা বিভোর হয়ে যাই। বলছেন যে কেউ তার সঙ্গে দেখা আদরে খাওয়ায় তারে লয়ে সঙ্গোপনে, কেন সঙ্গোপনে খাওয়ায়, নাহলে আরেকজন ঈর্ষা করবে, হ্যাঁ গদাইকে তুমি খাই দিলে আমি খাওয়াতে পারলাম না। তাই বলছেন দেখা আদরে খাওয়ায় তাঁয়ে লয়ে সঙ্গোপনে, দেখা পেলে ধরে দেয় হাতে লাড়ু কিনে, গাঁথিয়া ফুলের মালা দেয় পড়াইয়ে, মত্তচিত্ত গ্রামে যত বিশেষত মেয়ে। বলছেন মেয়েদের কথা, মাতা যাদের চিট হয়ে গেছে শ্রীরামকৃষ্ণকে দেখে, তারা মালা গেঁথে গেঁথে লুকিয়ে লুকিয়ে তার গলায় পড়ে। গদাই সবার বড় আদরের ধ্বনি, এটা খুব ইম্পর্টেন্ট, ভগবান নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যা হওয়া উচিত, আমাদের সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে প্রিয় মানুষ, তার প্রতি আমাদের যেন প্রিয়তা প্রকাশিত হয়। ওই বলছেন না ওই কৃপণের ধনের ওপর টান, বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর, সতীর পতির ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, এই 3 টান একত্রিত করলে ভগবানে আসে। এই টান শব্দটা যে ব্যবহার করেছেন, এই টানের আসল অর্থ হচ্ছে প্রিয়তা বুদ্ধি। এই যে প্রত্যেকটা জিনিসের প্রতি যে প্রিয়তা বুদ্ধি, প্রিয়তা বুদ্ধিগুলোকে একত্রিত করলে আমাদের ঈশ্বরের প্রতি প্রিয়তা বুদ্ধি জাগ্রত হয়। টান দিয়ে ঠাকুর কথাটা বলছেন, টান শব্দটা, কিন্তু মূল টান কথার অর্থ হচ্ছে প্রিয়তা বুদ্ধি, ভগবানের প্রতি আমাদের প্রিয়তা বুদ্ধি জাগ্রত হয়। বলছেন যার সঙ্গে কথা বলে সেই পায় প্রীতি, আগাগোড়া শ্রীপ্রভুর দেখিয়ে রীতি। এমন সুন্দর করে কথা বলতেন, সে মনে হতো যেন যে সেই সেই আনন্দ স্বরূপ হয়ে যেত। আমাদের শ্রীশ মহারাজ আছেন বিবেকানন্দ ইউনিভার্সিটি, যিনি এখন ভাইস চ্যান্সেলর,
উনি যখন এসেছিলেন সাধু হতে এসেছিলেন এত মিষ্টি করে, এখনও ওরম মিষ্টি কথা বলেন। আত্মস্থানজি বলতে নিশ্চয়ই ওর দুটো কষেতে ভালো করে দেখ, দুটো রসগোল্লা রাখা আছে, ও যখনই কথা বলে সেই রসগোল্লায় চাপ পড়ে আর দুফোঁটা করে রস পড়ে। কী মিষ্টি কথা, এত সুন্দর করে মিষ্টি করে এখনও বলেন, এত ওর কথা যখনই আমার শুনি তখনই আমার পূজনীয় আত্মস্থানন্দজির কথা মনে পড়ে। এই বলছেন কী সুন্দর কথা, মনোমোহনীয়া কথা নানা রসে ভরা, শ্রীবদনে গুপ্ত যেন সুধার ফোয়ারা, নানা রসে ভরা। নানা রসে ভরা অর্থাৎ যে যেভাবে শুনতে চাইছে তার কাছে তিনি সেইভাবে প্রকাশিত হচ্ছেন, প্রতিভাত হচ্ছেন। তার ওই একটি পাত্রে সব রকমের জিনিস আছে, যার যা ভালো লাগবে তার প্রতি ঠিক সেই রকমভাবে তিনি প্রকাশিত হন। দেখো যেন শ্রীপ্রভুর ভূমিষ্ঠ অবধি ঈশ্বর প্রসঙ্গ হয় মহান সমাধি। এই যে আমরা ভাবি মাঝে মাঝে ওই যে কিকুক্ষণে ওই ছবিটা তোলা হয়েছিল, সেই ছবিটাতে এমনি করে যে হাত তুলেছিলেন ব্যাস, ওইটি মানে শ্রীরামকৃষ্ণ মানেই হাতটি অমনি করে উঠে যাবে আর ওই সমাধি, তা কিন্তু নয়। কথামৃত জুড়ে সমাধির গল্প আছে, কত রকমের সমাধি, বান দেখতে গিয়ে তার সমাধি হচ্ছেন, খাটে বসে তার সমাধি হচ্ছেন, নরেন্দ্রের বুকে পা দিয়ে তার সমাধি হচ্ছেন, কত রকমের সমাধির ছবি আছে, আমরা সেগুলো দেখি না, মনে করি হাত দুটি এমনি এমনি করে তুলে আর তার কী অর্থ, এই তিনটে আঙুল কী বলেছে আর এখানে কী বলেছে, সেই খুঁজতে চুলোচুলি হয়েছে। অমন যে হাসি, ওই রকম যে হাসি, যে হাসি দেখলে আর কোনো দিকে মন যাবে না, সেই হাসি দেখার আমাদের ইচ্ছা হয় না। বলছেন এটা ছেলেবেলা থেকে শ্রীরামকৃষ্ণ তো জীবন দিয়ে বুঝিয়েছেন, এটা একটু একটু করে, যে ঈশ্বরের প্রতি আবেশ, ঈশ্বর অনুরাগ একটু একটু করে, দুম করে একদিনে হয় না। বলছেন দেখুন এই ঘটনাটা আজকে আমরা পড়ব। পুথিকার বলছেন, দর্শনে শ্রবণে হৃদি ভরে যেত ভাবে, ভাবময় মন ভাব সিন্ধু নীরে, ভাব ভাব সিন্ধু নীরে ডুবে। অচৈতন্য বাহ্য শূন্য আঙ্গিক বিকার, কভু আসছে হাস্যে কভু চক্ষে জলধার, এহেন অবস্থা দেখে প্রথম প্রথমে ভূতে ধরে গদা ধরে বুঝে লোক জনে, অনেকের নাহি আর পূর্ববোধ এবে, তারা জানে জান তিনি মহাভাবে ডুবে, মহাভাবে নিমগন এই তার মানে, যখন যে দেব কিংবা দেবী মূর্তি মনে, আসিয়া উদয় হয় হৃদয় মাঝারে, সেই দেব দেবী ভাব তার তায় স্ফুরে, উপমায় কহি শুনি দুই বিবরণ, প্রভু গদায়ের লীলা অপূর্ব কথন, কামার পুকুরে হতে নাহি নাহি অতি দূরে, সামান্য প্রান্তরে আনতে পাড়াগা আনুর, আ তাছয় তথায় আছয়ে বিশালাক্ষী ঠাকুরানী, একদিন একত্রিতা অনেক রমণী, সঙ্গে শিশু গদাধর যান দর্শনে, দেবী আবির্ভাব গায়ে মাঠ মধ্যস্থানে, অঙ্গ জড়বত বাহ্য জ্ঞান নাই আর, আদমরা রমণীরা হেরিয়া ব্যাপার, হুলুস্তুলু কান্নারব অন্তর প্রান্তরে, কেহ কন কেহ কেন কহে কেহ কেন, লয়ে আইলাম গদা ধরে, কেন রে গদাই মন হেন হই হলি কি লাগিয়া, কি বলিব চন্দ্রামণি মায়ে ঘরে গিয়া, তে সবার মধ্যে যে বা বুঝে শিশুবরে, দুই এক সঙ্গে নারু পাছু ছিল পরে, ভক্তিমতী সেই নারী লাহার নন্দিনী, উত্তরিলা তরা করি যথায় সঙ্গিনী, করে মহাগোলা কোলাহল ঘোর ঘেরি গদা ধরে, বুঝিল বিশেষ মহাতত্ত্ব তাই হেরে, শান্ত করিবারে যত ব্যাকুল সঙ্গিনী, কহিতে লাগিলা তেহা সুযোগ্য কাহিনী, যেই বিশালাক্ষী যাই তেছি দেখিবারে, সেই দেবী এসেছেন শিশুর ভিতরে, বিশালাক্ষী নাম তবে লয়ে নারীগণ, প্রাণসম গদা এর মঙ্গল কারণ, কর্ণমূলে দেবী নাম পাশে বারবার, সহজ অবস্থা শিশু ভাব নাই আর। দ্বিতীয় উপমা কথা অপূর্ব ভারতী, এক মনে শুন মন রামকৃষ্ণ পুঁথি, বড়ই মধুর শ্রীপ্রভুর লীলা গান, শ্রবণে পবিত্র চিত মঙ্গল আখ্যান, সাধন ভজন কিবা পুণ্য বল বলে, সে মহান হরিভক্তি কদাচিত মিলে, তাও অনায়াসে লাভ করে জীবগণে, এক রামকৃষ্ণ কীর্ত কথা কীর্তন শ্রবণে। প্রথমবারের ঘটনাটা বলছি, প্রথমবারের ঘটনা, তিনি গেলেন
কামারপুকুর থেকে কিছু দূরে বিশালাক্ষীর মন্দির, আপনারা অনেকেই গিয়েছেন আনুরে বিশালাক্ষীর মন্দির। শুধু একটা চোখ আছে, মাটির একটা চোখ, ওইটি দেবীর হচ্ছে প্রতীক। সেই দেবী আগে ভাঙা একটা গাছের তলায় ছিলেন, ছোট্ট বালকেরা বসে থাকতো, অপেক্ষা করতো, যখন যাত্রীরা আসতেন তারা গিয়ে যেসব দু চার পয়সা দিতেন সেই পয়সা তুলে বাজার থেকে মিষ্টি মন্ডাই কিনে দূর থেকে দেবীকে এমনি করে দেখাতেন এবং তারা সেই সেটাকে প্রসাদ গ্রহণ করতেন। একদিন একজন ধনী, তিনি সেইখানে একটা মন্দির তৈরি করে দিলেন, মন্দিরের দরজা লাগানো হয়ে গেছে, আর যারা পয়সা দেয় সব ভেতরে গিয়ে পড়ে, আর এসব বাচ্চারা কিছু খেতে পারে না। বাচ্চারা গিয়ে মাকে ধরলে, হ্যাঁ মা তুই মন্দিরের ভেতরে ঢুকে গেলি, আমাদের খাওয়াটা তো বন্ধ করে দিলি। মা তখন যিনি মন্দির করেছিলেন তাকে বললেন, তারপরেও যখন হলো না তখন মন্দিরের উপর বাজ পড়ল, মন্দিরটি দ্বিখণ্ডিত হয়ে গেল, আর সে মন্দিরে এমনভাবে বাজ পড়ল তাতে আর মন্দিরের কোনো অস্তিত্ব থাকলো না, দেবী আবার সর্বজনা হয়ে গেলেন। এখনও ঠিক ওই রকম আছে, তবে এখন মন্দির হয়েছে কিন্তু তার দরজা সবসময় খোলা থাকে। আর ওই অঞ্চলে গেলে আপনাদের অনেক অল্প বয়স্ক শিশু ধরবে আর আপনার কাছে লজেন্স চাইবে, খাবার লজেন্স এইসব চাইবে, এইটা এক তখনকার ট্র্যাডিশন। সেই বিশালাক্ষীর মন্দির দর্শন করতে তিনি গেছেন মায়েদের সঙ্গে, গান চলছে, মা গো আমার বিশালাক্ষী বিশাল তোমার করুণা, অনাথ দায়িনী মা গো করুণাময়ী মা, ভুলে গেছি গানটা, একটা সময় শুনেছিলাম বিশালাক্ষীর এই গান হতো। সে তারা গাইতে গাইতে যাচ্ছেন, গাইতে গাইতে যেতে যেতে বিশালাক্ষীর কথা শুনতে শুনতে ভাবস্থ হয়ে তারা গভীর ভাব সমাধিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মগ্ন হয়ে গেলেন। মেয়েরা বুঝতে পারছে না, ভাবছে কি হলো তার, বলছেন যারা তার এইরকম নিত্য ধ্যান সমাধি দেখতে দেখতে যারা অভ্যস্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রসন্নময়ী, লাহাদের বড় মেয়ে। তিনি বুঝতে পেরে তাদের বললেন, তোমরা শোরগোল করো না, চন্দ্রামণিকে কি বলতে হবে সে তোমাদের ভাবতে হবে না, বরং সবাই মিলে এসো আমরা বিশালাক্ষীর নাম করি। বিশালাক্ষীর নাম করতে শুরু হলো, সহজ অবস্থা শিশু ভাব নাহি আর, কর্ণমূলে দেবী নাম পশে বারবার, কর্ণমূলে যে দেবী নাম বারবার এলো সঙ্গে সঙ্গে তিনি একবারে সাধারণের ভূমিকায় গ্রহণ করলেন। দ্বিতীয় যে ঘটনা সেটা বলছেন যে, যে বড়ই সুন্দর দ্বিতীয় উপমাস কথা, অপূর্ব ভারতী, এক মনে শুনো রামকৃষ্ণ রাম মন, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি, বড়ই মধুর শ্রীপ্রভুর লীলাগান, শ্রবণে পবিত্র চিত মঙ্গল আখ্যান। এগুলোকে ভালো করে পড়তে হয়, আপনারা যখন কামারপুরে এইসব জায়গায় যাবেন তখন এগুলোকে চিন্তা করতে হয়, দেখবেন তার অনেক বেশি প্রভাব হয়। পুঁথিকার লিখছেন, সাধ করি স্বগ্রামেতে নানা জাতি মিলে, বাঁধিল যাত্রার দল যুবক সকলে, প্রাচীনের মধ্যে মাত্র চিনিবাস তার, মহা আম্বা আরম্ভেতে কহা নাহি যার, চিনিবাস বড় চিনে গদাই শিশুকে, নারাহে গদাই যথা চিনু নাহি থাকে, বড় সুমিষ্ট কণ্ঠ শিশু গদা ধর, দুই এক গানে যার গরম আসর, ভক্তি কি রঙ্গাদি রস হাস্য প্রহসনে, সমকক্ষ কোন স্থানে নামিলে ভুবনে, যদিচ অল্প বয় বারর উপর, সর্বপর সর্বরূপ রসজ্ঞাত রসিক প্রবর, একবার শিবরাত্রি মহেশ মহেশ বাসরে, ভক্তিবর সীতানাথ পাইনের ঘরে, নির্ধারিত হইলে হবে যাত্রা গোটা রাতি, মহেশ বাসরে হেতু নিদ্রা নহে রীতি, অর্থ বিনা পল্লীগ্রামে পর্বোৎসব বন্ধ, যদি হয় সবাকার বড়ই আনন্দ, যাত্রাকালে যাত্রাশালে যত নর নারী, কাতরে কাতরে বসে মহল্লাস ভারী, সাজঘর আসরের কিঞ্চিত তফাত, বেশকারী গয়া বিষ্ণু প্রভুর সঙ্গাত, নানা জনে নানা বেশে পাঠানো আসরে, কেহি না দেখিতে পায় শিশু গদাধরে, গদাধর সবাকার আদরের ধন, শ্রোতাগণ মনে মনে করে আন্দোলন, যাত্রা প্রায় অর্ধ সায়ে রাত্রি যায় বয়ে, তবু না আসেন তিনি আসরে সাজিয়ে, আকুল তাহার জন্য যত লোকগণ, হেনকালে শিব বেশে হইল আগমন। পুঁথিকার বলছেন গ্রামের লোকেরা বড় গরিব, সেই কারণে তারা নিজেরা নিজেরা যাত্রা খুলতো, বাইরে থেকে যাত্রা দল আনতে গেলে অনেক পয়সা খরচা হয়, সেই কারণে তারা নিজেরা নিজেরা যাত্রা খুলতো। এই যাত্রার দলে একজন থাকতেন, তিনি হলেন একটু দামড়া লোক, তিনি হলেন শ্রীনিবাস, চিনিবাস সাকারিয়া। ঠাকুর গদাই যেখানে থাকতেন, যেখানে থাকতেন না চিনিবাসও সেখানে থাকতেন না, সবাই গদাইকে আকর্ষণ করতো, তার কারণ হচ্ছে তার গলার স্বরটা অপূর্ব মিষ্টি, একটা দুটো গান গাই বলছে আসর গরম করে দেবে, একদম আসর একদম গরম হয়ে যাবে, এমন তিনি গান গাইতেন।
ওই কারণে সবাই চাইতেন। দেখবেন আমরা এই যে এই এত বক্তৃতা টক্তৃতা দিই, খুব টেনে হিঁচড়ে 1K 1.2K লাইক হলো, কিন্তু একখানা গান যদি কেউ দিয়ে দেয় দেখছি 100, 100, 1000K একসাথে হয়েছে, বা 100, 1 lakh লাইক হয়ে যাচ্ছে একদিনের মধ্যে। এই দুটোর ভেতরে, দুটো মিডিয়ামের মধ্যে খুব ফারাক আছে। যেমনই হোক না কেন, একটা গান যদি কেউ দিয়ে দেয় ব্যাস হয়ে গেল। আমরা ফেসবুক দেখলে, ইউটিউব দেখলেই তো বুঝতে পারি। আর তখনকার দিনের মানুষজন যারা যাত্রারত, তত্ত্বকথা বুঝতে পারতেন না, তারা তখন সেইখানে ভগবানের কথা শুনবেন বলে গিয়েছেন। তাদের তো এইটাই, ভগবানের এই লীলা অনুকীর্তন দেখবেন এবং তার সঙ্গে গান হওয়াটা আবশ্যিক। তাই সব যাত্রাপালায় গদাধর থাকবে। সেবারে শিবরাত্রি, আপনারা যদি সীতানাথ পাইনের বাড়ি দেখেন, সেইখানে মন্দির তো ভেঙে গেছে, তাহলে বুঝতে পারছেন কতটুকু জায়গা, ওইটুকু জায়গায় লোক বসেছে। আর ওই যেখানে স্টেজ, এখন পার্মানেন্ট মঞ্চ হয়েছে, ওখানে স্টেজ বাঁধা হয়েছে এবং সেখানে তিনি গান গাইতে, যাত্রা হচ্ছে। আর দূরে ওদের বাড়ির এখন যেটা বাগান, সেইখানটা হয়েছিল ওই মেকআপ রুম। মেকআপ রুম থেকে আগেকার দিনে সিঁড়ি দিয়ে ধপধপ করে উঠত না, একটা স্লোপিং ছিল র্যাম্পের মতো, সেখান দিয়ে এক ছুটে মঞ্চে এসে সেই যাত্রাঘর থেকে শুরু করত 1, 2, 3 করে, আর এক ছুটে তারা স্টেজের ওপর উঠে আসতো। আমরাও ছেলেবেলায় করেছি, একশো ওইটা আমাদের খুব আকর্ষণ লাগতো। সব গয়না টয়না পরে ঝমঝম ঝমঝম করছে, গলাতে হার, ধুতি, সিল্কের ধুতি সামলে, প্রায় কাপড় তুলে হাঁটুর কাছে তুলে দে ছুট, সেই ওই র্যাম্পে ছুটে এসে স্টেজে ওঠা, এইটা ছিল। সেই তিনি সবাই অপেক্ষা করে আছেন, গয়া বিষ্ণু সাজাচ্ছে, একের পর এক লোক আসছে পৌঁছচ্ছে, গদাধর আসে না। মাঝরাত হয়ে গেছে, সবাই অপেক্ষা করে আছেন, প্রায় অর্ধরাত হয়ে গেছে এবং যাত্রার প্রায় মাঝখানে পৌঁছেছে, এমন সময় সে আলো করে, স্টেজ আলো করে গদাই এসে উপস্থিত হলো। প্রতিকার বলছেন, আকুল তাহার জন্য যত লোকজন, হেনকালে শিব বেশে হইল আগমন, মহাশোভা পায় গায়ে মহেশ্বর বেশ, চেনা দায় নাহি কায়ে স্বরূপের লেশ, সুচিকন কেশগুচ্ছ তাহার বদলে, রুক্ষবর্ণ জটাভার লম্ববান দুলে, সুবর্ণ সবর্ণ সুবর্ণ যিনি চাপা হেরে যায়, বিভূতিতে আচ্ছাদিত মহাশোভা গায়ে, উপমায় কিবা গায়ে বর্ণজ্যোতি জলে, শরৎচন্দ্রিমা শুভ্র মেঘের আড়ালে, ফটিক রুদ্রাক্ষমালা শোভিত গলায়, ঈষত আবেশে বলে ঈষত দুলায়, এক করে সিংহাধরে ত্রিশূল অপরে, বাগাম্বর বিচিত্রিত বসন উপরে, সর্বোপরি শোভাবান শ্রীঅঙ্গে আবেশে, ধীরে ধীরে মত্ত প্রায় আসরে প্রবেশ, দর্শকেরা দেখে তারে নহি গদাধর, আগত কৈলাস ছাড়ি কৈলাস ঈশ্বর, পূর্ণ হইল শিবাবেশ বাহ্য গেল ছেড়ে, দুনয়নে অবিরাল বারিধারা অবিরল ঝরে, মাটি নরমিয়া গেল ধারা বরিশনে, কে জানে কোথায় জল আছিল নয়নে, শঙ্করের শিরে বাস জাহ্নবী আপনি, পরম ঈশ্বর প্রভু অখিলের স্বামী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার উপর, শ্রীপ্রভুর শ্রীপাদপদ্মে জনমের ঘর, শঙ্কায় মাথায় নাহি পরে বসিবারে, শিবভার প্রভু অঙ্গ তাই চক্ষে জরে, জ্ঞানহারা দর্শকেরা দেখিয়া মূরতি, শিশু গদাধরে অঙ্গে মহেশ প্রকৃতি, গড় গড় মহাভাব উঠেছে সপ্তমে, আপনার স্থান নাহি নামে কোনো ক্রমে, চিনে যারে চিনুয়াদি গ্রামবাসীগণ, তাড়াতাড়ি বিল্লপত্র করিয়া চয়ন, চরণে অর্পণ করে মহা অনুরাগে, মহেশ সম্ভাষ দিব্য নৈবেদ্য সংযোগে, হর হর দিগম্বর স্তুতি মুখে গায়, ধর ধর মহাভাব আপন ইচ্ছায়, তবে ভেঙে যায় ভাব অঙ্গে হয় লীন, কেহ বলে হেন ভাব যায় 3 দিন, ভাঙিল সেদিন যাত্রা না হইল আয় প্রভু গদাধরে, ভাঙিল সেদিন যাত্রা না হলি না হইল আর প্রভু গদা এর কথা তাজ্জব ব্যাপার, আর কিবা আছে বলো এত বড় মিঠে, গাইলে শুনিলে শুষ্ক গাছের রস ফুটে, কথা এ কথা নয় সত্য এ সকল, রামকৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল। প্রতিকার বলছেন, সেই যখন তিনি এসে উপস্থিত হলেন, অপূর্ব তাকে দেখাচ্ছেন, বলছেন চেনা দায় নাহি কায় স্বরূপের লেশ, তার একটি সামান্য যে এমন মেকআপ নিয়েছেন তাকে আর চেনা যাচ্ছে না। বলছেন সুচিকন কেশগুচ্ছ তাহার বদলে,
রুক্ষ বর্ণ জটাভার লম্ববান তুলে, এই বলছেন তার সেই যে সুন্দর কেশ, চিকন কেশ, তার উপর সেই যে ম্যাটি হেয়ার, তার একটা জটা লাগানো হয়েছে। সবর্ণ সুবর্ণ যিনি চাঁপা হেরে যায়, বিভূতিতে আচ্ছাদিত মহাশোভা গায়ে। সবর্ণ সুবর্ণ, তার নিজের গায়ের রং সোনার মতো। এখন যারা বিউটি ট্রিটমেন্ট করেন তারা বলেন গমের মতো গায়ের রং। সেই বলছেন চাঁপা ফুলের যে সৌন্দর্য, যে হলুদ চাঁপার ফুলের ভিতর যে হলুদ অংশটা থাকে বা হলুদ চাঁপা যে হয়, তার রঙকেও যেন হার মানিয়ে দেয়। সেই রং বিভূতিতে আচ্ছাদিত, আর তার সারা শরীর দিয়ে যেন বর্ণজ্যোতি জ্বলছে, যেন শরৎকালের চন্দ্রিমা। শরৎকালের চন্দ্রিমা কীরকম, সবচেয়ে বেশি দেখা যায় তাকে, তার আলো সবচেয়ে বেশি বোঝা যায়। কারণ বর্ষা হওয়ার ফলে মেঘরাশি জলরাশি হারিয়ে ফেলেছেন, পাতলা চিকন হয়ে যায় মেঘরাশি, তার মধ্যে শরতের প্রকাশে, নীল আকাশের ভেতরে শরতের সবচেয়ে ভালো প্রকাশ। কোজাগরী পূর্ণিমা তো আসছে, ভালো করে লক্ষ্য করবেন, সেরকম সিল্কের মতো মনে হচ্ছে, আলো যেন গায়ে পড়ছে। আপনার আমার সবার গায়ে পড়লে মনে হয় যেন সাদা যেন আস্তরণ, একটা সিল্কের আস্তরণ সারা গায়ে লেগে গেছে। বলছেন ফটিক চন্দ্রুদ্রাক্ষ মালা শোভিত গলায়, ঈষত আবেশে দুলে আবেশ বলে ঈষত দুলায়, এক করে সিংহাধারা ত্রিশূল অপরে, বাগাম্বর বিচিত্রত বসন উপরে, সর্বোপরি শোভমান শ্রীঅঙ্গে আবেশ, ধীরে ধীরে মত্ত প্রায় আসরে প্রবেশ। মা গলায় সেই ফটিক মালা ছিল, তার সে আবেশে সেটা তিনি যে দুলছেন এবং তার সঙ্গে সেই মালাও দুলছে, কোমরে বাঘছাল পরা রয়েছে। বলছেন এত অপরূপ দেখাচ্ছে, তার চেয়েও অপরূপ তিনি যখন প্রবেশ করলেন, তিনি একবারে দিব্য ভাবেতে রয়েছেন। সাধারণ জাগতিক যে মূর্তি তার বাইরে তার মন চলে গেছে, সেই যে একটা অপূর্ব রূপ এটা আমরা চোখে দেখে বা লিখে বর্ণনা করতে পারি না। বলছেন আগত কৈলাস চারী কৈলাস, দর্শকেরা দেখে তারে নহে গদাধর, আগত কৈলাস ছাড়ি কৈলাস ঈশ্বর, পূর্ণ হইল শিবাবেশ বাহ্য গেল ছেড়ে, দুনয়নে বাড়ি ধারা অবিরল ঝরে, মাটি নরমিয়া গেল ধারা বর্ষণে, কে জানে কোথায় জল আছিল নয়নে, শঙ্করের শিরে বাস জাহ্নবী আপনি, পরম ঈশ্বর প্রভু অখিলের স্বামী। বলছেন যখন তিনি এলেন তাকে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং কৈলাস থেকে মহাদেব এসেছেন, ভক্তেরা তাই সেইভাবেই তাকে লক্ষ্য করছেন, তার মনের ভেতরে এই ভাবটা জাগছেন। তিনি যখন এসেছেন তিনি একেবারে সমস্ত বাহ্য শূন্য হয়ে গেছেন, দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, এত জল পড়ছে যে মাটি নরম হয়ে যাচ্ছে। বলছে এত জল কোথায় ছিল, জানি তো জটার মধ্যে গঙ্গা আছেন, গঙ্গা যেন শ্রীরামকৃষ্ণের এই কৃপায় ভিউ ভালো হয়ে গিয়ে তাঁর এই দিব্য রূপ দেখে প্রবাহটা ভুল জায়গায় করছিলেন, সেটা আর মাথার উপর থেকে নিচে পড়ছিল না, মাথার উপর থেকে তার চোখে এসে পড়ছিল এবং সেই চোখের জলধারা হয়ে সেটা নেমে গেল। গঙ্গাও মোহিত হয়ে গেছে তার শিবের সেই রূপ দেখে, সেই কারণে সে ভুলে গেছে তার বাইরে জল পড়ার কথা, সে যেন শ্রীরামকৃষ্ণের চোখ দিয়ে প্রবাহিত হতে আরম্ভ করলো। শিশু গদাধরের এই অবস্থা দেখে যারা তাকে চিনতেন, তাই চিনুসাকারী আদি, এরা তাড়াতাড়ি করে বেলপাতা তুলে নিয়ে তার পায়ে অনুরাগের ভরে ভালোবাসার সঙ্গে দিলেন এবং তারা দেবস্তুতি করতে থাকলেন, শিবস্তুতি করতে থাকলেন। ধীরে ধীরে তার ভাবভঙ্গ হলো, সেদিন যাত্রা হলো না, কিন্তু কারুর মনে কোনো দুঃখ ছিল না। গদাধরের সেই দিব্য রূপ দর্শন করে তারা এত মোহিত হয়ে গেছিলেন, সেদিন যে যাত্রাপালা হলো না তাতে তাদের এতটুকু ক্ষোভ ছিল না। বলছেন তিন দিন এই রকম থাকছিল, আর কি বা আছে বলো এত বড় মিঠে, গাইলে শুনিলে শুষ্ক গাছে রস ফুটে। বলছে আমরা যারা মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আপনি আপনারা হয়তো অনেক বড় মানুষ, আমি তো শুষ্কম কাস্টম। বলছেন এই গান শুনলে শুকনো কাঠের থেকেও জল বেরোতে শুরু করে, শুষ্ক কাঠেও যেন নিষ্প্রাণ জিনিসও যেন প্রাণ খুঁজে পাবে, যিনি যে জীবনে সামান্যতম রস খুঁজে পাচ্ছেন না তিনিও যেন তার জীবনটাকে সরস করে নিতে পারবেন। কথারে কথা নয় সত্য এ সকল, রামকৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল। বলছে কথার কথা নয়, সত্যি সত্যি বহু মানুষ এসেছিলেন যারা শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের জীবনের যে কর্কশ ভাব সেটিকে পরিত্যাগ করে রসালো হয়েছিলেন। মহেন্দ্রলাল সরকারকে ঠাকুর বলেছিলেন এ রসবে, খুব খটখটে লোক ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল এমন রসে রসিক হয়ে গেছেন তাকে টিপলেই যেন সব জায়গা থেকে রস বেরোয়। এরকম আমরা অনেককে দেখেছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেখেছি তখন তার কাছে যেতে আমাদের ভয় পেত, মনে হতো এই গেলেই একবারে খামড়েপ দেবেন আমাকে। তারপরে যখন জেনারেল সেক্রেটারি দেখলাম আরও খড়ো, তার ভাইস প্রেসিডেন্ট যখন নরম তখন, আর প্রেসিডেন্ট যখন হলেন এমন নরম বাচ্চা ছেলের মতো, যেমন বাচ্চা ছেলেকে হাত ধরে
পার্কে বেড়াতে নিয়ে যাওয়া যায় ঠিক সেই রকম অতটাই সহজ, অতটাই মিষ্টি হয়ে গেছে। কোথায় ছিল এই ভাবটা? ভেতরেই ছিল, কিন্তু যত তার ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের প্রকাশ যত হতে থাকছে, তত তার সেই বাহ্যিক যেটা দিয়ে তিনি কেসটা দিয়ে নিজেকে ঢেকে রাখতেন, সেই কেসটা এক সময় খুলে পড়ে গেল, আর ভেতরের সেই আসল মানুষটাই একটু একটু করে প্রকাশিত হয়ে গেল। তাই বলছেন, কথারে কথা নয় সত্য এ সকল, রামকৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল। বলছেন এই কথার কথা নয় যে আপনাকে এটা বোঝানোর জন্য ওটা বলা হচ্ছে, ওটা বোঝানোর জন্য সেটা বলা হচ্ছে, তা নয়। বলছেন এসব সত্য, যে বিশ্বাস করবে তার কাছেই তিনি সত্য স্বরূপ হয়ে প্রকাশিত হবেন। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক, আবার আপনাদের সাথে খুব সম্ভবত ডিসেম্বর মাসে দেখা হবে, নভেম্বরে নেই তার নভেম্বর মাসে।